বিএসএফ এর 150 ব্যাটেলিয়ানের জওয়ানরা গোপন সূত্রের ভিত্তিতে বক্সনগরে উদ্ধার করেছে প্রচুর পরিমাণ বাজি। দুটি বড় গাড়ি করে বাজিগুলি নিয়ে আসার সময় তল্লাশি করে আটক করা হয় এই বাজি। মোট 20টি কাটুনে এই বাজিগুলি রাখা ছিল। বাজিগুলির বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা হবে বলে জানা গিয়েছে। মূলত বাংলাদেশে পাচারের জন্য বাজিগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। कौन पकड़ा है? कौन आपको? कैंप बोला। क्या है इधर में गाड़ी में? क्या है? किस लिए पक? क्या है? पटाखा है। कितना पैकेट है? 14 टा।